দুই অক্টোবরের পর আরম্ভ হব মিশন বসুন্ধরা 3.0। এইবার গুয়াহাটীবাসীর প্রিমিয়াম কমাব সরকারে। মহানগরীর বড়াগাঁওত ইটোর পাছত সিটো ঘোষণা মুখ্যমন্ত্রীর। ভূমি ব্যবস্থাপনাল পরিবর্তন আর ভূমি রাজসেবা সঠিক রূপত আগুয়াই নিয়ার উদ্দেশ্যে রাজ্য সরকারে আরম্ভ করা মিশন বসুন্ধরার তৃতীয় পর্যায় আরম্ভ হব। 2 অক্টোবরের পর রাজ্যজুড়ি আরম্ভ হব মিশন বসুন্ধরা 3.0। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় করেছে এই ঘোষণা। 2 তারিখে মিশন বসুন্ধরা আরম্ভ হব। আপনাদের প্রথম 10 দিনতে এপ্লাই করে দিব নিজের মাটির ডিটেলস দি পেলায়, তেতিয়া মই যাতে 2-3 মাসের ভিতরতে গোটেই প্রক্রিয়াটো শেষ করে দিব পারো। আপনার মাটিখিনিও দিম আর প্রিমিয়ামটো একেবারে কম করে দিব। আপনার অকনমান অলপ দিব লাগিব, একেবারে নিদিয়াক দিলে সরকারে কব যে হিমন্ত বিশ্ব শর্মায় ফ্যাসিলিটি করে আছে বলে। অলপ দিব লাগিব, কিন্তু ইমান দিব লাগিব যিখিনি আপনাদের দিব পারে। যিখিনি দিব নোৱাৰা 10 লাখ 20 লাখ আমি নুখুজো, যিখিনি আপনাদের দিব পারে সিমানখিনিয়ে সুধি। মহানগরীর বড়াগাঁও কৃষ্ণনগরত এক রাজহুয়া সভাত অংশগ্রহণ করে এই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। আনকি মিশন বসুন্ধরাত এবার গুয়াহাটীবাসীর প্রিমিয়াম কম করার কথাও সদরি করেছে মুখ্যমন্ত্রী শর্মায়। 2 অক্টোবরের মিশন বসুন্ধরা আরম্ভ হব। এবার আমি গুয়াহাটির মানুষের কারণে প্রিমিয়ামটা যথেষ্ট কম করে দিম, যাতে মানুষখিনিয়ে মাটির পট্টাখিনি লব পারে। বড়াগাঁও কৃষ্ণনগরত সম্বোধন করা এই রাজহুয়া সভাত অঞ্চলটির উন্নয়নের বাবেও এলানি ঘোষণা করে মুখ্যমন্ত্রী। পশ্চিম বড়াগাঁও গাখির চক কৃষ্ণ মন্দির পথ আর গির্জালে যাওয়ার কারণে আরো 150 মিটার, লগতে আমার ইয়ারপর নামবাড়িলৈকে যাওয়া পথ, এই গোটেখিনি আমি দুর্গা পূজার আগতে আপনালোকক করে শেষ করে দিই। বড়াগাঁও গোশালা রোড এইটো 4 কিলোমিটার 3 কিলোমিটার 200 মিটার, এইটো পূজার আগতে শেষ নহব, কিন্তু ফেব্রুয়ারির আগতে এই রাস্তাটো হয়ে যাব। আমার যেটো মালিগাঁওর ওয়াটার সাপ্লাই স্কিম আমি করে আছো, তেতিয়ালেকে ইয়াত সবে পানি পায়ে যাব, কিন্তু তেতিয়ালেকে মই আপনালোকক 4টা বোরিং করে দিম, মটর টটর গোটেখিনি লগাই দিম, খালি আপনালোকে ইলেকট্রিসিটির খরচটো দিব, পিছত মেরামতি করিব লাগিলে মই করে থাকিম। মই 10 লাখ টাকা সভাঘর এটা বনাবর কারণে আজি আপনাদের দিম। রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার সহ জনসভা সম্বোধন করে বাটপথর উন্নয়নের পর খোয়া পানির সমস্যা দূরীকরণ ব্যবস্থা গ্রহণ মুখ্যমন্ত্রীর। আমার 10 নম্বর ওয়ার্ডত রাস্তা ঘাটর অলপ সমস্যা আছিলে, আজি রাইজক লগ পাই সমস্যাখিনি সমাধান করার বাবে আমি ব্যবস্থা হাতত লৈছো। বিশেষক আমার গাখির চকর রাস্তাটো বহুত মানুষ অহা যাওয়া করে, বহুদিন বেয়া হয়ে আসলে, এটা আমি পূজার আগতে ঠিক করে দিব। বড়াগাঁওর পর হিরুল হকর রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।